ভালো কাজ করেছে বলে ডক্টর যেটা মানে 1 জুলাই ছুটি থাকবে। জুলাই পর্যন্ত আমাদের যে রেস্ট্রিকশনগুলো ছিল বাধ্যবাধকতা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাপারে কোভিডের জন্য কোভিড মহামারীর জন্য সেটা 15 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে। কিন্তু এর মধ্যেও মানে আমরা একটা অনেক লোককে সুযোগ দেওয়ার জন্য আমরা দেখছি যে কিছুটা হালকা করে দিলে কি হয়, রাত্রির টাইমটা যেটা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল সেটা প্রোহিবিটেড থাকবে, তখন এমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না। বাট যেমন এবার আমরা বাস, সরকারি বাস, প্রাইভেট বাস এগুলো অ্যালাউ করে দিচ্ছি, সরকারি বাস, প্রাইভেট বাস, জেলার বাস, রাজ্যের মধ্যে চলে যে বাসগুলো, প্লাস হচ্ছে অটো টোটো ওই যে সমস্ত মানে আছে যানবাহন, হ্যাঁ 50% ক্যাপাসিটি নিয়ে অ্যালাউ করছি। এবং ভ্যাকসিনেশন অফ ড্রাইভার্স অ্যান্ড আদার স্টাফ, রেগুলার স্যানিটাইজেশন অফ ভেহিকেল অ্যান্ড ম্যান্ডেটরি ওয়েয়ারিং অফ মাস্ক, এটা করা হচ্ছে বাই অল। এছাড়াও সেলুন এবং বিউটি পার্লার আজকালকার দিনে অনেকে ইউজ করে এবং অনেক ছেলেমেয়েরা চাকরি করে খায়, সেটাও অ্যালাউ হচ্ছে, ওপেন থাকবে 11টা থেকে 6টা, 50% সিটিং ক্যাপাসিটি অ্যাট এ টাইম, প্রোভাইডেড দ্য এমপ্লয়ি, স্টাফ অ্যান্ড কাস্টমার্স হ্যাভ বিন ভ্যাকসিনেটেড ফর কোভিড-19 অ্যান্ড সাবজেক্ট টু রেগুলার স্যানিটাইজেশন। শপস অ্যান্ড ভেন্ডার্স, যেগুলো বাজার, সবজি বাজার, মাছের বাজার, সেগুলো যেমন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চালু থাকবে, এটা 11টা পর্যন্ত করা হয়েছিল আগেরবার, আরও 1 ঘন্টা বাড়িয়ে দিলাম, এবং সকাল 7টা থেকে ছিল সেটা তোমার সকাল 6টা থেকে করে দিলাম। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সবজি বাজার এবং মাছের বাজার খোলা থাকবে, বাদবাকি দোকান যে সমস্ত আছে সেগুলো আমরা পুরো বাদবাকি সব দোকান আমরা 11টা থেকে 8টা পর্যন্ত করে দিয়েছি, 11টা থেকে 8টা সব দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এইগুলো কনসিডার করা হয়েছে। জিমটাও আমরা কনসিডার করেছি 50%, তাই তো জিম তো ভুলে গেছো, 50% কনসিডার করা হয়েছে, যেটা 6টা থেকে 10টা আর 4টা থেকে 8টা। এটা হচ্ছে জিমে অনেকে যায়, জিমে তারাও 50% ক্যাপাসিটি নিয়ে এবং সমস্ত স্যানিটাইজেশন, মাস্ক পরে এগুলো পরে করতে হবে, কারণ আমরা একটু টেস্টও করতে চাই, কারণ আপনারা জানেন কোভিড সিচুয়েশন যখন ইলেকশন লাস্ট ডেট ছিল 8 পেজে তখন এটা 33% হয়ে গেছিলো, যেদিন ফার্স্ট ডে অফ ইলেকশন ছিল বেঙ্গলে ফার্স্ট পেজ সেদিন 3% ছিল, 2% ছিল, কিন্তু আমরা বারবার বলেছিলাম ক্লাব করে ইলেকশনটা করো, সেটা না শোনার ফলে এইটা বাড়তে 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 8 ফেজে 3.3% হয়ে গিয়েছিল, সরি 33% হয়ে গিয়েছিল, এখন এটা আমরা 3.3% নামিয়ে নিয়ে এসেছি। যদি আপনারা জানেন যে বাংলা খুব কনজেস্টেড এরিয়া, আমাদের 10 ক্রোরসের ওপর পপুলেশন, অনেক রাজ্য আছে পপুলেশন খুব কম, ছোট রাজ্য, আমাদের রাজ্য কিন্তু বড় রাজ্য, এবং আমাদের ডিসচার্জ রেটও এখানে 97.36% হয়ে গেছে, এটা আমাদের হেলথে সকলে কাজ করেছে, আমার অনেক অনেক কনগ্রাচুলেশন তাদের সকলকে, কোভিড ওয়ারিয়ারদের। এবং যেটা ডেলি নাম্বার অফ কেসেস ছিল 22,000-এর মতো, 22,000+, সেটা কমে এখন 1,800-তে এসছে সারা রাজ্যে, আর তার মধ্যে আবার যেটা হচ্ছে ডিসচার্জ রেট সেটা এখন 97.36% হয়েছে। কোভিড-19-এর ভ্যাকসিনেশন 2.12 কোটি লোককে ইতিমধ্যেই দেয়া হয়েছে, বিশেষ করে 40 লক্ষ পাবলিকের মধ্যে যারা সুপার স্প্রেডার ক্যাটাগরি তাদেরও দেওয়া হয়েছে, যেমন গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ডোমেস্টিক কাজের লোক, হেল্প থেকে শুরু করে একেবারে কেবলে যারা কাজ করে থেকে শুরু করে, প্রিন্টে যারা কাজ করে থেকে শুরু করে, চাষি থেকে শুরু করে, ওয়ারহাউসিংয়ে কাজ করে, তারপরে কিষাণ মান্ডিতে কাজ করে, বাসের ড্রাইভার, অটো ড্রাইভার, ট্যাক্সির ড্রাইভার, এদের সব দেওয়া হয়েছে, 2 কোটি 12 লক্ষ ইতিমধ্যে আমাদের দেওয়া হয়ে গেছে।
কিন্তু রেস্ট্রিকশন যেটা সেটা থাকবে, কারণ অনেকেই আমি এখনও দেখছি মাস্ক পরছেন না। ফিজিক্যালি ডিস্টেন্সিং এবং মাস্ক পরাটা এটা বাধ্যতামূলক করতে হবে, তার কারণ যাতে থার্ড ওয়েভ আমাদের এখানে এসে ক্ষতি না করতে পারে এটা দেখে নিতে হবে। আর আমি আপনাদের আগেই বলেছি যে রিটেল শপ টপ এগুলো সব খোলা থাকবে 11 থেকে 8, খাবার দোকান থেকে শুরু করে সব। আর প্রাইভেট অ্যান্ড কর্পোরেট অফিসেস মে রিমেইন ওপেন অ্যাজ পার নর্মাল ওয়ার্কিং আওয়ার্স ফ্রম 10 to 4 PM এবং উইথ নট মোর দ্যান 50%। আর্লি এটা ছিল 25%, এখন করা হয়েছে 50%। আর এই যে প্রাইভেট কর্পোরেট যারা করবে তাদের কিন্তু ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে, মাস্ক পরতে হবে এবং এমপ্লয়িজদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা তাদেরই করতে হবে। এই অ্যারেঞ্জমেন্টটা গভর্নমেন্ট করবে না। ব্যাঙ্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মে রিমেন ওপেন ডিউরিং নর্মাল ওয়ার্কিং আওয়ার্স আর্লিয়ার 10 to 2 PM। এখন কি নর্মাল করে দিচ্ছে মানে 4টা পর্যন্ত? কেন কিন্তু ওরা চাইছিল না এতটা, হ্যাঁ এটা 10 to 2 থাকুক, কারণ একেবারে সব করা যাবে না, শেষকালে খুব তাড়াতাড়ি যদি আবার এটা বেড়ে যায়। সুতরাং দেখে নিতে হবে যে এমন কিছু আমরা করব না। আর আমরা এটা একটু ছেড়ে দেখছি যে এটার এটা কী হচ্ছে, মাইনাস প্লাস কী, সেই দেখে আবার পরবর্তী পর্যায়ে ব্যবস্থা। এর উপরে কারো কিছু জিজ্ঞেস করার আছে? আপনি বাস অটো ইত্যাদি চালানোর কথা বললেন, কিন্তু ট্রেন কি চলবে না? ট্রেনটা যেমন দিল্লি থেকে, কে বলছেন আপনি, কে বলছেন, কোন চ্যানেল থেকে বলছেন? আমি সঞ্জু শুরু করছি আপনার দিন। ট্রেনের কথা কি আমি আলোচনা করেছি? যখন আলোচনা করিনি তখন আলোচনা থেকে বাদ, এখন ওই পরিস্থিতি হয়নি। বিয়ের ওই তো 50 জন পর্যন্ত অ্যালাউ করা হয়েছে, তার বেশি নয়। পলিটিক্যাল রিলিজিয়াস কালচার এখনও মনে রাখবেন 20 পর্যন্ত অ্যালাউড, ইট মে বি ইনসাইড ইট মে বি আউটসাইড। কেউ কেউ আমি দেখছি ডিজাস্টার অ্যাক্টকেও মানছে না, গায়ের জোরে নিজেদের কাজ করছেন, তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট কিন্তু ডিজাস্টার আইনে অ্যাক্ট নেবে, তা আইন অনুযায়ী কাজ করবে, কারণ আইন কিন্তু সবার জন্য সমান, আমার জন্য যেমন সমান অন্যদের জন্য সমান। কারণ আপনারা যদি দেখেন লক্ষ্য করে এই যে আমাদের যে 99 যে অর্ডারটা নোটিফিকেশনটা ডেট মানে 14/6/2021 বেরিয়েছিল, তাতে কিন্তু পরিষ্কার লেখা আছে অল সোশ্যাল পলিটিক্যাল কালচারাল একাডেমিক এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিংস গ্রুপিংস অ্যান্ড কনগ্রিগেশনস শ্যাল কন্টিনিউ টু বি প্রহিবিটেড। যার জন্য তৃণমূল কংগ্রেস অফিসে আমার বড় মিটিং ক্যান্সেল করে দিয়ে আমাকে 20 জনকে নিয়ে মিটিং করতে হয়েছিল। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো একটা পলিটিক্যাল পার্টি তারা যেখানে ইচ্ছে ঢুকে যাচ্ছে এবং গাদা গাদা লোক নিয়ে ঢুকে যাচ্ছে, ডিজাস্টার আইন মানছে না, যারা মানবে না তাদের বিরুদ্ধে ডিজাস্টার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পলিটিক্যাল পার্টির কথা বললেন, 21 জুলাই কি কোনো ভাবনা চিন্তা আছে? কারণ এখানে তো অনেক মানুষের আবেগ জড়িত 21 জুলাই। 21 জুলাই আমরা এখনো ভাবিনি, আমরা ভেবে বলে দেবো। যেহেতু লকডাউন চলছে এবং 15 পর্যন্ত তো আরও এক্সটেনশন হলো, সেই জন্য পরে 6টা দিন আমরা হাতে পাবো, তাই ওটা ভেবে বলে দেবো। দিদি একটা বিষয়, দেবাঞ্জন দেব এই ইস্যুতে কিছু বলবেন? কারণ এই বিষয়টি নিয়ে বিভিন্ন রকম অভিযোগ উঠছে। না না, বলে কি তাকে জনপ্রিয় করার দরকার আছে? বলে কি তার নামটা বারবার বলছেন কেন? যে চোর হয়, ডাকাত হয়, প্রতারক হয়, তাদের নামে পাবলিসিটি করতে নেই, প্রতারক হিসেবে বলবেন। তাহলে আমি বলবো যে এই প্রতারক যে ধরা পড়েছে তার এত বড় সাহস, ঔদ্ধত্য, অহংকার, যে সমস্ত নকল করে চিট করে, এটা তো সরকারের নয়, সরকারের ব্যাপারে কোনো ভূমিকা নেই, কারণ এটা সরকার করেনি। মানুষকে কখনো কখনো বুঝতে হবে, অনেকে আছে এসে বলে এই চিট ফান্ডে টাকা রাখুন, মানুষ সাধারণ মানুষ সহজ সরল মানুষ রেখে দেয়, ফলে কিন্তু টাকাটা ফেরত পায় না, চিটার পালিয়ে যায় চিট করে। এরকম কিছু কিছু লোক আছে দেখতে সুন্দর এবং তারা সেজে গুজে টিপটাপ থাকে এবং তারা প্রতারণা করে বেড়ায়, কখনো চিফ মিনিস্টারের সই নকল করে, কখনো প্রধানমন্ত্রীর সই নকল করে, কখনো গভর্নমেন্টের সই নকল করে। আপনারা কি ভুলে গেছেন
যে গভর্নমেন্টের গাড়ি নিয়ে নীল লাল আলো নিয়ে পার্লামেন্ট অ্যাটাক করতে গিয়েছিল, যখন পার্লামেন্টে মারা গেছে অনেকে, পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল তো গভর্নমেন্টের গাড়ি নিয়ে গিয়েছিল। সুতরাং যারা এসব কাজগুলো করে এদের আমি মানুষ বলে মনে করি না, অমানুষ বলেও মনে করি না। এদের এই সমাজে থাকার যুক্তিযুক্ততা নিয়ে আমার, যদি কাউকে বড় টেরোরিস্ট বলা যায়, মানুষের জীবন নিয়ে যারা খেলে এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর। এবং তাদের বিরুদ্ধে কানে আসার সাথে সাথে আমরা স্ট্রং অ্যাকশন নিয়েছি, সিট তৈরি করা হয়েছে, এবং আমি নিজে পুলিশ কমিশনারকে 3-4 বার কথা বলেছি এই ব্যাপারে। এ ব্যাপারে কোনো এক্সকিউজ করা যাবে না। স্টেট তার অডাসিটি কতটা, তার অহংকার কতটা, আর যারা তাকে সাহায্য করেছে সে যেই হোক, এ টু জেড, কাউকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। উইল টেক অল স্ট্রং অ্যাকশন। পুলিশ অলরেডি স্টার্ট করেছে, তিনি যাকে যাকে এসব ইঞ্জেকশন পুশ করেছিলেন তাদের নামও জোগাড় করা হয়েছে, এবং তাদের পুরো স্বাস্থ্য ডিপার্টমেন্ট একটা এক্সপার্ট টিম করেছে। স্বাস্থ্য ডিপার্টমেন্ট তাদের প্রত্যেকের শরীরের দিকে নজর রাখছে, যেখান থেকে বলছে ভ্যাকসিন কিনেছিল সেই জায়গাটাও রেড করা হয়েছে, সেখানে এখন পাওয়া যাচ্ছে না, এবং আমরা নজর রাখছি পেশেন্টগুলোর ওপর, এবং সেই পেশেন্টদের আবার ভ্যাকসিন দেওয়া যায় কি না সেটা এক্সপার্টস কমিটি ঠিক করবে, দেখে নিই। আর মিমির শরীর অসুস্থ, এটা নিয়ে আপনারা যেমন চিন্তিত আমরাও চিন্তিত, আমি নিজেও কথা বলেছি ওর সাথে, ওর একটা গল ব্লাডারের প্রবলেমও আছে যার জন্য অসুস্থটাও হয়েছিল। এবং আমি এখনও বলি যে আমার ধিক্কার জানানোর ভাষা নেই, আমি সবাইকে বলবো এই ধরনের চিটারদের কাছ থেকে দূরে থাকুন। আর এই ধরনের চিটাররা রাস্তায়, ধরুন আমরা যাচ্ছি একটা লোকের বাড়িতে, সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল, তার মানে এটা নয় যে আমার সাথে তার জানাশোনা আছে। ধরুন আমি এয়ারপোর্টে যাচ্ছি, একটা সেলফি আমি অনেক সময় অ্যালাউ করি না, কেন অ্যালাউ করি না জানেন তো? এই কারণে তো আমরা এয়ারপোর্টে বসছি প্লেনে, দূর থেকে বসে ফটোশপ করে ছবি তুলছে, ছবি দেখিয়ে কোনো কিছু হবে না, এটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং ফটোশপ করেও কোনো লাভ নেই, ছবি যে কেউ যারাই প্রতারণা করে সব পার্টির সাথে একটা করে ছবি তুলে রেখে দেয়, এবং ছবি তুলে কাজে লাগানো আমি চিনি, এটা প্রচার করা তাদের কাজ, এরা হচ্ছে ঠকবাজ। এরকম ঠকবাজ সমাজে এখনও আছে, তাদের দিকে কড়া নজর রাখতে হবে। এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও বলে দেওয়া হয়েছে, এবং পুলিশকেও, পুলিশের চোখের সামনে এরকম কে কোন অফিস চালাচ্ছে, কে কি ব্যবসা চালাচ্ছে, এগুলো মাঝে মাঝেই সারপ্রাইজ ভিজিট করে দেখা দরকার, চেক করা দরকার বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে পুলিশ তার দায়িত্ব এড়াতে পারে না, কর্পোরেশনও তার দায়িত্ব এড়াতে পারে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং তাদের অলরেডি অ্যালার্ট করা হয়েছে, পুলিশকেও অ্যালার্ট করা হয়েছে, কর্পোরেশনকেও অ্যালার্ট করা হয়েছে, এবং সাধারণ মানুষ তারাও কেউ আমাদের প্রথমে জানায়নি। মিমিদের ঘটনাটা হলো বলে আমরা জানতে পারলাম, থ্যাংকস যে ঘটনাটা আমরা জানতে পেরেছি। আমি একটা কথা বলি, শুনুন, ওদের কাজ হচ্ছে ইডি আর সিবিআই, তাই যদি তদন্ত করতে হয় তাহলে প্রথম তদন্ত করতে হয় সিবিআইকে। কবিটি যারা মারা গেল তাদের গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে তাদের কোনো হিসেব নেই। গুজরাটের পার্টি অফিস থেকে, বিজেপির পার্টি অফিস থেকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কে দিয়েছে পারমিশন? আগে নিজেদেরগুলো সিবিআই এনকোয়ারি করুক। রাম মন্দির নিয়ে শিবসেনা যে কমপ্লেন করেছে, যে টাকা নিয়ে তছনছ করেছে ল্যান্ড নিয়ে, আগে সেগুলো নিয়ে সিবিআই করুক। বিজেপির মুখে এসব কথা বলার শোভা পায় না, তার কারণ এই ক্ষেত্রে যারা প্রতারক তারা বিজেপির কাছ থেকেও ইন্ধন পায়, এবং পেয়েছে। বিজেপির অনেক প্রতারককে আমরা ধরেছি, এবং এখনও খুঁজলে অনেক পাবেন, অধিকাংশই প্রতারক। দিদি, এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কারা কলকাতা রয়েছে, আমি জানি যে আপনি নির্দেশ দিয়েছিলেন, প্রশাসন কঠোরভাবে মোকাবিলা করেছে, তার সত্ত্বেও কিন্তু আজকেও তারা অনেক মানুষের সঙ্গে দেখা করেছে, সিআরপিএফ মেসে সেক্টর 5 এ তারা দেখা করেছে, এই বিষয় নিয়ে কিছু বলবেন? আমার বলার নেই এই কারণে, কারণ আপনারা সাংবাদিকরা বাংলা সবাই আছেন, ইভেন ন্যাশনাল প্রেসও যারা আছেন তারাও বাংলায় আছেন। আপনারা বলুন তো, ইলেকশনের পরে কোনো ঘটনা ঘটেছে? ঘটনা ঘটলে তো আমাদের চোখের সামনে সেটা আসতো, আর কোথাও একটা ছোট্ট ঘটনা ঘটলো আমরা সঙ্গে সঙ্গে স্ট্রংলি হ্যান্ডেল করি। কী এমন ঘটনা ঘটেছে? এরা পলিটিক্স করবার জন্য কখনো গভর্নর চলে যাচ্ছেন এর বাড়ি ওর বাড়ি, এটা রুটিন, কখনো হিউম্যান রাইটসকে ডেকে নিয়ে এসে পাঠিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজেপির যে লোকেরা আজকে নিয়ে গেছিল তাদের, তাদের মধ্যে অনেকেই টোটাল সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, আর এবং বিজেপি পার্টির লোকেরা নিয়ে গেছে তাদের, দু একটা কেস থাকতেই পারে, বাদ বাকি সব কেস বিজেপি সাজানো।
এবং যখন ডিজাস্টার অ্যাক্টে 20 জনের বেশি অ্যালাউড নয় তখন বিজেপির লোকেরা গাড়ি ভাড়া করে চাষে সব ভাড়া করে বাস ভাড়া করে কি করে নিয়ে গিয়ে ওই অ্যাসেম্বল করে কি করে করে ডিজাস্টার রুল তাদের জন্য কাজ করবে না ডিজাস্টার রুল ডিজাস্টার ল তো কাজ করবে আর এটা যারা উচ্চ পর্যায়ে আছে তাদের আমি রেসপেক্ট দিয়ে বলছি যে আপনারা বিজেপির কথায় কাজ করবেন না ইম্পার্শিয়ালি কাজ করুন আমাদের ফুল কোঅপারেশন পাবেন এত রাজ্যপাল দেখলেন তো ঘুরে এলো উত্তরবঙ্গ থেকে কি করতে গেছিলেন কত লোককে নিয়ে গেছিলেন আরও আজকে আবার নতুন টিম গেছে উনি চলে আসার পর কারণ সেখানে আরেক সেখানে আরেকজনকে রেখে দেওয়া হয়েছে কাদের সাথে মিট করেছেন বিজেপির এমপি বিজেপির এমএলএ বিজেপির ব্লক সভাপতি এবং কেন তিনি হঠাৎ করে উত্তরবঙ্গ সফরটা বেছে নিলেন উত্তরবঙ্গকে উত্তরবঙ্গকে ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন করার খেলায় মত্ত হতে এবং আমি এটাও জানি আমাকে কেউ কেউ বলেছে তাদের বলা হয়েছে আন্দোলন গড়ে তোলো এটা রাজ্যপালের কাজ নয় আমি সরি কতকগুলো কর্তব্য কতকগুলো ভূমিকা থাকা উচিত আমি এরকম রাজ্যপাল আগে কখনো দেখিনি তবুও কনস্টিটিউশন যতদিন থাকবেন দেখা করব যতদিন থাকবেন কথা বলবো এটা আমার কার্সি তবে ওনাকে যাতে সরিয়ে নেওয়া হয় এর জন্য আমি তিনটে চিঠি লিখেছি এটা কেন্দ্রীয় সরকারের ভেবে দেখা উচিত জেদা যদি না করে হ্যাঁ বলুন গভর্নর হাউসটা কি হয়েছে কোন কোন লোক রেগুলার যাচ্ছে আগে তো এই তদন্তগুলো হওয়া উচিত জিটিএ তো অলরেডি আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টারনাল অডিট তো তদন্ত করেছে আপনারা বিমল গ্রুপের সময় দেখেননি যে আমরা তখন বলেছিলাম তদন্ত হবে তদন্ত হয়েছে ক্যাগই করতে হবে তার কি মানে আছে বেঙ্গল গভর্নমেন্ট নিজেরা ফাইন্যান্সিয়ালি ইন্টারনালি করতে পারে না আর ওখানে দার্জিলিং এর উপরে রাগ কেন জিটিএ থেকেও করে খাবে নাকি বিজেপি ওনার যা ইচ্ছে উনি তাই বলবেন যা ইচ্ছে তাই করবেন এটা আমি মেনে নেব না কথা বলবো ফোন করলে কথা বলবো দেখা করতে চাইলে দেখা করবো সেটা কাটছি আদার দিক কিন্তু এইভাবে এরকম ডিকটেট করা গভর্নর প্রত্যেককে ডিকটেট করে বলে দিচ্ছে এটা করতে হবে একটা অফিসারকে বলে দিচ্ছে ক্লারিফাই করো একটা অফিসারকে ফোন করে থ্রেট করছে ইউ আর আন্ডার স্ক্যানার ইউ আর আন্ডার থ্রেট অনেক কিছু বলছে অনেক কিছু ইউর ক্রুয়েল লেটার ইজ কামিং হু ইজ হি টু সে অল দিস রাবিশ আমি সরি আমি এতদিন একটি কথাও বলিনি কিন্তু আমি বলতে বাধ্য হলাম मैम एक सवाल था जब उत्तर बंगाल से ये सेपरेट स्टेट की डिमांड उठ रही थी और जो एमपी से डिमांड उठा रहे थे गवर्नर ने उनसे भी मुलाकात की है इस विजिट के दौरान इसको आप किस तरीके से देखते हैं गवर्नर जानबूझ के उत्तर बंग को डिस्टर्ब करने के लिए वो शांति में है डिस्टर्ब करने के लिए वो लोग जो डिवाइड एंड रूल पॉलिसी विश्वास करते हैं उसको बुला के बात किया है उन्होंने किसका किसका साथ मिला अगर आप लिस्ट देखें तो ये आपका पास साबुत हो जाएगा बहुत सारे लोगों को लेके उन्होंने गया है पूरा पूरा टीम लेके अभी भी वो टीम अभी भी नया टीम गया है और उन्होंने जिसका जिसका साथ मिला है खाली बीजेपी का सबका साथ और जो जो ये सब ग्रुप है ये सब ग्रुप का साथ मिला है और बोलता है आप लोग आंदोलन छेड़ो क्यों आंदोलन छेड़ेगा गवर्नमेंट गवर्नर का काम है ऐसा करना I am not talking anything about it. I will ask, please give GST free vaccination and medicine, the equipments first. And number two, vaccination should be for all, universal. First give the vaccination. Then you they say something, but they never implement it. That's why I don't comment about their situation. That's why instead of giving the discredit, you know, instead of giving the credit to the people, they are giving credit for discredit. आप लोग तो सांबादिक है जर्नलिस्ट है आप फोन के बेर करो ना कौन कौन गया था क्यों गया था कहाँ कहाँ से कहाँ कहाँ घुमा कौन कौन आया फिर आज भी कौन लोग गया
उसको पहले 3 दिन दिल्ली में रह के आया, कितना लोग गया, क्या क्या किया, उधर से गुड़गांव का क्यों गया, पूरा आप लोगों ने छानबीन करके देखो। Now, will you make any fresh appeal for the removal of the governor? You have written 3 letters in the past. I have already said, and you know why a man, somebody sent me, because he was the reporter at that time, the journalist, जो यूपी का केस में जिसको खिलाफ में एफआईआर कर दिया, दे सेंड मी द डिटेल्स। एक गवर्नर का नाम हावला जो इनक्वेस्टमेंट भी था, बट दे हैव गॉन टू कोर्ट, क्लियर्ड इट फ्रॉम द कोर्ट, बट अगेन द पीआईएल इज बीन देयर एंड इट इज नॉट फाइनलाइज्ड, द क्लियर पेंडिंग इज द पीआईएल इज पेंडिंग देयर। व्हाट यू वांट टू नो मोर, व्हाट यू वांट टू मोर नो? Do you think we will write? He is a corrupted man. He is a corrupted man, I am sorry to say. All corruption oriented man. Why central government will allow a governor like this? Hawla join case mein agar governor ka central government ka pass pata nahi hai to main keh deti hu, aap chart sheet nikaliye, wo chart sheet mein unka naam tha ki nahi tha, pehle aap court ko manage kiya, उसके बाद फिर कोर्ट केस हुआ, वो कोर्ट केस अभी तक फैसला नहीं हुआ। हावला जॉइन केस 96 चार्जशीटे नाम छिलो, उन्हीं चार्जशीटे ढोए छिलेन, तारपरे कोर्टे गिए ओरा कोर्ट थेके क्लियर करे, क्लियर करवार परे आबार रिट पिटिशन हय, पीआईएल बा रिट पिटिशन किछु हय एबं सेटा एखोनो पर्यन्त पड़े आछे कोर्टे। কেন সবাইকে ডিক্টেট করেন আমি নাম বলছি না, অনেক হায়ার অথরিটি থেকে শুরু করে লোয়ার অথরিটি পর্যন্ত সবাইকে ডিক্টেট করেন। হু ইজ হি? হি ইজ মেয়ারলি এ গভর্নর, নাথিং এলস। ইজ ইট দ্য ওয়ে হাউ সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ফাংশনিং? ওয়াই দে উইল ডিস্টার্ব দ্য স্টেট লাইক দিস? সামহোয়ার দে আর সেন্ডিং গভর্নর, সামহোয়ার দে আর সেন্ডিং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সামহোয়ার দে আর সেন্ডিং ট্রাইবাল কমিশন, মাইনরিটি কমিশন, দিস অ্যান্ড দ্যাট লিডার, হোয়াট নট? Even pandemic situation also they cannot afford. Why they are not taking action against UP chief minister, where hundreds of dead bodies are lying with the Ganges? It's a big crime. There is no number, no record. Why they are only obstructing Bengal and abusing and accusing Bengal? What Bengal have done the wrong thing? What for? They tried, they failed. Even they, how they organize the election, everybody have seen, from money to election commission, how they helped them, how they captured the administration. Every officer change, every IC change, every observer change. It is just like a party. Party oriented one election. I have never seen like this. It is not the democracy we fought against the autocrats. But after that, when we won the election, they should have digested it. They should have tolerated it. They should have accepted the public verdict. Instead of that, every day they are calling the governor and giving the information. They are sending the ED and they are sending the CBI and they are sending the to disturb only our people. Why? Can they manage India? How many countries they ban India, not allowing because of COVID? Don't you think it is a matter of shame for the country? We feel proud for our country and we feel embarrassed when we are totally banned from the outside. What they are doing? Except the election and to capture the election and rigging
and sometimes to fight, to play the dirty game through this social network. The fake report, the fake report. They cannot tolerate a journalist who have written something against of them. FIR has been lost against of him also. What they think? I'm sorry to say, nowadays the media became very weak. Otherwise, if all the media should have done the right thing, I think you can save the democracy. The judiciary, the media, these two can save the democracy. Otherwise, India will lost everything. I'm worried for my country. I'm going to only bolo diye chhi ajke ar noy.